আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, ল্যাকটা মডার ইজ বি ইটারান ট্রেনিং প্যাকেজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি ল্যাকটা মডার ইজ সফটওয়্যার দিয়ে প্রায় 28টি ভিডিও তৈরি করেছি, যেখানে টপ পজিশনের ফাইল মেনু থেকে শুরু করে বটম পজিশনের F8 পর্যন্ত যত ফাংশন মেনু অথবা টুলস আছে সবগুলোর ব্যবহার কিভাবে করবেন, কোনটি দিয়ে কী কাজ করবেন এবং কী ধরনের কাজে কোনটি ব্যবহার করবেন তা শিখেছি। যেহেতু আমাদের টুলসের ব্যবহার শেখা শেষ, সুতরাং এখন আমরা সরাসরি প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় ডপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং ল্যাকটা মডার সফটওয়্যার দিয়ে কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ট্রেনিং প্যাকেজের ভিডিওগুলো শুরু থেকে এক এক করে দেখে নিন এবং সেই অনুযায়ী ট্রাই করুন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আপনি আমার পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো প্রিয় ডপার, ল্যাকটা মডার ইজ ট্রেনিং প্যাকেজ 2024-এর প্যাটার্ন মেকিং টিউটোরিয়ালের পার্ট 1 ভিডিওতে আমরা কিভাবে ব্লগ তৈরি করতে হয় তা শিখেছি। আজকের ভিডিওতে আমরা ব্লগ থেকে প্যাটার্নগুলোকে সিম করে বের করে নেব, পিস টাইম দেব, ভেরিয়েন্ট করব, অ্যাসেম্বল করব, অর্থাৎ একটি ব্লগ তৈরি করার পর পরিপূর্ণ একটি প্যাটার্নকে কাটিং করার আগ পর্যন্ত কী কী কাজ করতে হয় তা আজকের ভিডিওতে শিখব। আর ব্লগ তৈরির ভিডিওটি যদি আপনার দেখা প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নেবেন। সিম করার জন্য আমি চলে যাব F4, এখান থেকে সিম সিলেকশন করলাম। এটি হলো আমার ফন্ট। এবং যেহেতু ব্যাক পার্টের মধ্যে কিউহোল আছে, সুতরাং এখান থেকে কি হলের এরিয়াটি বাদ দিয়ে আমি এভাবে সিলেকশন করব। আর এখান থেকে ফন্ট স্লিপ এবং ব্যাক স্লিপ। এখান থেকে আমরা আরেকটি কাজ করতে পারি, তা হলো সিম করার আগে এভাবে আমরা কাটমার্ক দিয়ে দিব। সিম, এ হলো ফন্ট এবং এখান থেকে ব্যাক। প্রথমে সিম করা পিস দুটিকে আমি ডিলিট করে দিলাম। আমি F2 থেকে এই পিসটিকে ঘুরিয়ে নিব। এবার F8 থেকে মেরি সিলেকশন করলাম, এটিকে মেরি করলাম, 90 ডিগ্রিতে ঘুরিয়ে নিলাম। সিম সিলেকশন করলাম, আবারও সিম করলাম। এবার দেখতে পাচ্ছেন আমার স্লিপটি পেয়ে গেছি। এই প্যাটার্নটিকে আমি ডিলিট করে দিলাম। আমাদের চিলিপোকে, এ হলো ব্যাক। সিম টু পিটিএ সিলেকশন করলাম এবং প্যাটার্নটিকে ডাবল করলাম। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি কিহল হয়েছে। এটি হলো ফন্ট। আমি অতিরিক্ত এই পিস দুটিকে ডিলিট করে দিলাম। এবার আমি F4 থেকে চলে যাব সিম লাইন। আমি সিম অ্যালাউন্স দেব, অথবা আমি সবগুলিকে এভাবে সিলেকশন করলাম। তো প্রিয় ডপার, আপনারা যখন সিম করবেন, সিম করার আগে বেসিক যে একটি অ্যালাউন্স আছে সেটিকে দিয়ে নেবেন। তো যেহেতু আমি ইনসিল ম্যাপে কাজ করছি, সুতরাং সিম অ্যালাউন্স হবে 0.3.3। গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইন দিয়ে দিলাম। এবার লাইন সিম দিয়ে বটম পজিশনে সিলেকশন করব এবং হেমের অ্যালাউন্স দেব 0.75.75, অথবা এখান থেকে আমি 0.625 দিতে পারি, যেহেতু ছোট সাইজ বডি। স্লিপের কর্নার অ্যাড করতে হবে। কর্নার অ্যাড করার জন্য আমরা শিখেছি, চলে যাব
স্টেপ যে লেখা আছে এখানে, অথবা আমরা যদি এখান থেকে দিতে চাই তাহলে, অথবা আমরা যদি এখান থেকে দিতে চাই তাহলে F4 থেকে অ্যাসিস এই অপশনের ডান সাইডে যে বাস করা কর্নার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। আর যদি ফাংশন থেকে দিতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে F4, এখান থেকে অ্যাড কর্নার, এই বাস করা অংশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে ফাংশনগুলো অন হয়েছে। এখান থেকে প্রিভিয়াস সেমিস্টিস এখানে ক্লিক করব, নেক্সট সেমিস্টিস এখানে ক্লিক করব। আর যদি এখান থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু সিলেকশন হয়ে গেছে। যদি আমরা এখানে মাউসটিকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ফাংশনগুলো এখানে আমরা পেয়ে যাব। আমরা এভাবে সিলেকশন করে তারপর দিয়ে দিতে পারব। একই সাথে এখান থেকে আমি নেকের প্যাটার্নটিকেও সিম করে বের করে নিলাম, এই প্যাটার্নটিকেও ডাবল করতে হবে। ওকে, ফ্রন্ট ব্যাক স্লিপ এবং নেক, টি শার্টের প্যাটার্ন তৈরি করতে ব্যাক নেকের ফিনিশ করার জন্য একটি ট্যাব দিতে হয় যেটিকে বলা হয় নেক ট্যাব। এখান থেকে জাস্ট আমি এখান থেকে 12 ইঞ্চি/1 ইঞ্চি একটি প্যাটার্ন দিয়ে দিলাম, এটি হবে নেক ট্যাব। যেহেতু নিট ফেব্রিক সুতরাং অবশ্যই উইথের দিকে দিতে হবে, আমি এই দুটি পিসে গ্রিন লাইন দিয়ে দিলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল সেভ কন্টিনিউ। আমাদের পিসগুলো হয়ে গেছে। এবার এখান থেকে আমাদেরকে পিস নেম দিতে হবে। পিস নেম আমরা দুইভাবে দিতে পারি, আমরা একটি পিসকে এভাবে সিলেকশন করব, চলে যাব ইডিট, এখান থেকে ইডিট, এরপর কমেন্টসে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এবং পিস নেম দেব FRONT, আমি ক্যাপিটাল লেটার দিয়ে দেব FRONT। ফন্ট এক পিসের জন্য একটি লাগবে, 1:1। এরপর ব্যাক, তো প্রিয় ডপার এখান থেকে ব্যাক নেকের মধ্যে যেহেতু কিহোল আছে সুতরাং কিহোলের এই জায়গাটি অ্যালাউন্সের প্রয়োজন নেই, যেহেতু কিহোল ফিনিশ করব আমরা বাইন্ডিং দিয়ে। আর এর জন্য আমাকে বাইন্ডিংয়ের একটি প্যাটার্ন দিতে হবে। তো প্রিয় ডপার আপনারা জানেন যে নিট ফেব্রিকের বাইন্ডিংয়ের প্যাটার্ন লাগে না, রুলিং করে মেশিন দ্বারা কেটে বাইন্ডিংয়ের কাজ করা হয়। তো আমি একটি প্যাটার্ন দিয়ে দিব, নেক বাইন্ডিংয়ের প্যাটার্ন হবে, যেহেতু আমাদের 2-3-4 কিভ হল তাহলে ডাবল হবে 5/4 বা হাফ। সুতরাং এখান থেকে আমি 10 ইঞ্চি একটি প্যাটার্ন দিয়ে দিলাম, উইথ হবে 1.25। সিম সিলেকশন করলাম এবং এটিকে সিম করে বের করে নিলাম, এটিকেও উইথের দিকেই দিতে হবে। আমি গ্রিন লাইন সিলেকশন করব এবং গ্রিন লাইন দিয়ে দিব। তো আমি ফ্রন্ট পার্টের নাম দিয়েছি, একইভাবে ব্যাক পার্ট। ইডিট ক্যাপস লক করা থাকলে ই বাটনটি প্রেস করলে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার ই। BACK ব্যাক 1:1, এরপর স্লিপ SLWVE 1:2 হবে, কারণ স্লিপ দু সাইডে। তো প্রিয় ডপার আমরা অন্যভাবে এই নামগুলো দিতে পারি, আমরা সরাসরি চলে যাব স্টার পেস করে এখানে ভেরিয়েন্ট নাম দিয়ে দেব, অথবা F8 থেকে F8
ভেরিয়েন্টে ক্লিক করে আমরা এখানে স্টাইল নাম দেব 4001। এই ফাইলটিকে মিনিমাইজ করে রাখব। F8 থেকে ক্রিয়েট পিস আর্টিকল সিলেকশন করে এভাবে ক্লিক করব, তাহলে আমার প্যাটার্নগুলো ভেরিয়েন্টের মধ্যে চলে যাবে। আমরা যদি কন্ট্রোল কে প্রেস করি তাহলে এভাবে কালার হয়ে যাবে, অথবা ডিসপ্লে থেকে F type এই ফাংশনটিতে টিক দিয়ে দিতে হবে। ভেরিয়েন্টের মধ্যে চলে এসেছে। এবার আমি মিনিমাইজ করা ফাইলটিকে এভাবে ওপেন করব। সবগুলো পিসকে এখানে দেখানোর জন্য কিবোর্ড থেকে হোম বাটনটি দুবার প্রেস করব, অথবা ভিজুয়ালাইজেশন থেকে ক্লিক করে এই অপশনটিতে একবার ক্লিক করব, আবার চলে যাব, আবার ক্লিক করব, তাহলে এভাবে চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন আমি তিনটি পিসের নাম দিয়েছি, বাকি তিনটি পিসের নাম কিন্তু আমরা এখান থেকেই দিতে পারি। NECK নেক 1x1 নেক এখানে রিব হবে। তো প্রিয় ডপার, ভেরিয়েন্টের মধ্যে এসে আপনাকে পিস নেম দিতে হলে একটি পিস নেমকে যদি রিনেম করতে চান তাহলে অবশ্যই আপনাকে কন্ট্রোল বাটনটি চেপে ধরে তারপর এভাবে ক্লিক করতে হবে, তাহলেই নাম দিতে পারবেন। এরপর হলো নেক ট্যাপ NECK ব্যাকনেক ট্যাপ ব্যাকনেক বাইন্ডিং ব্যাকনেক বাইন্ডিং 1x1। তো প্রিয় ডপার, কীভাবে ভেরিয়েন্ট করতে হয় এবং পিস নেম দিতে হয় তা আমরা শিখলাম। এবার আমরা যদি হার্ড প্যাটার্ন কাটি তাহলে একটি পিস করলেই হবে, কারণ আমাদের পিসের সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। আর যদি মার্কারের মাধ্যমে আমরা কাটি করি তাহলে এখান থেকে আমাদেরকে পিস সিলেকশন করতে হবে। তো এখান থেকে ফ্রন্ট অন ব্যাক অন স্লিপ দুটি হবে, তাহলে এখানে 0 দিতে হবে এবং এ পাশে 1 দিতে হবে। বাকিগুলো অন করে আছে, ওকে। আর যদি ফেব্রিকের মধ্যে সিঙ্কেজ দেওয়া থাকে তাহলে অবশ্যই সিঙ্কেজ দিবেন। আমি এখান থেকে 2% অ্যাড করে দিব। কিভাবে সিঙ্কেজ অ্যাড করতে হয় তাও শিখলাম। এবার আমরা এই ফাইলটিকে ক্লোজ করে দেব এবং ফাইলটিকে সেভ করব। ফাইল সেভ কন্টিনিউ, আবারও চলে যাব ফাইল, এখান থেকে মডেল ভ্যালিডেশন কন্টিনিউ। আমাদের প্যাটার্ন তৈরি করার কাজ শেষ। তো প্রিয় ডপার, আজকের ভিডিওতে আমরা একটি বেসিক টি শার্টের প্যাটার্ন কিভাবে তৈরি করবেন তা শিখলাম। আমি 40 সাইজের প্যাটার্ন তৈরি করেছি। যদি আমরা জুনিয়র কিংবা বড়দের জন্য তৈরি করি তাহলে এই একই ধরনের সিস্টেম। তো ভিডিওটি এখানেই শেষ করব। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, সাথে ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও কাজ শেখার সুযোগ করে দিন। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।